ইসরায়েল ও হামাসের এই সংঘাত কি আমাদের তৃতীয় দিক নিয়ে যাচ্ছে? ইরানের অবদানেই বা কি, বা ইরানের যুদ্ধে জড়িয়ে পড়লে কি হতে পারে? চলুন জেনে আসা যাক। গত 6ই অক্টোবর ইসরায়েলে সামরিক অভিযান শুরু করে হামাস। শনিবার পরে সাইরেনের শব্দে ঘুম ভাঙে ইসরায়েলিদের। কিছু বুঝে ওঠার আগেই একের পর এক রকেট ছুটে আসে ইসরায়েলি ভূখণ্ডে। মাত্র 30 মিনিটের ব্যবধানে 7,000 রকেট নিক্ষেপ করে হামাস। অবরুদ্ধ গাজা থেকে ছুটে আসে এসব মিসাইল, যাতে বেশ কয়েকজন হতাহতও হয়। এরপরেই ইসরায়েল যুদ্ধের ঘোষণা দিয়ে শুরু করে পাল্টা আক্রমণ। বিমান হামলায় ঘুরিয়ে দেওয়া হয় একের পর এক অবকাঠামো, যেখানে বাদ যায়নি মসজিদ গির্জাও। আক্রমণ পাল্টা আক্রমণে প্রকম্পিত হতে থাকে দুই দেশের আকাশ, যার ফলে অস্থির হয়ে ওঠে মধ্যপ্রাচ্য বিশ্বের রাজনীতি। মার্কিন যুক্তরাষ্ট্র সহ তাদের মিত্ররা ছুটে যায় ইসরায়েলে, তারা ইসরায়েলের পক্ষে বিবৃতি দেয়। একে একে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক ছুটে যায় ইসরায়েলে, ঘোষণা দেয় সর্বশক্তিতে ইসরায়েলের পাশে থাকার। পাশাপাশি দুটি রণতরি এবং 2,000 সেনা পাঠায় আমেরিকা। অপরদিকে ইরান, সৌদি আরব সহ মুসলিম বিশ্ব ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে এখনও দেখা যায়নি। এ যুদ্ধের জের ধরে ইসরায়েলের সাথে সম্পর্ক ঘোলাটে হওয়া শুরু করে লেবানন, মিশর ও জর্ডানের সাথে, যা বিশ্বকে এখন দুটি ভাগে ভাগ করে ফেলেছে। দিন দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। পশ্চিমা বিশ্ব যদি এভাবে তাদের অস্ত্র দিয়ে সহায়তা ও সমর্থন ইসরায়েলকে দিয়ে যেতে থাকে এবং যুদ্ধ বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়, তবে ইরান ও তার মিত্ররা বসে থাকবে না। ইরান তো সরাসরি বলেও দিয়েছে গাজায় হামলা বন্ধ না হলে অন্য ফ্রান্তে যুদ্ধ শুরু করবে ইরান। ইরান ও পশ্চিমা বিশ্ব এভাবে যুদ্ধে সরাসরি আসলে হোরমুজ প্রণালী বন্ধ করে দেবে ইরান বা পশ্চিমা বিশ্ব। পারস্য উপসাগরের বেশিরভাগ তেল যায় চীনে। হোরমুজ প্রণালী বন্ধ হলে অথবা ইরানকে হারিয়ে পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠা করলে বিপদে পড়বে চীন, তাই দেশটি তা হতে দেবে না। মার্কিন আধিপত্য ঠেকাতে ছুটে আসবে চীন ও তার বন্ধু রাশিয়া। অর্থাৎ মার্কিন বা ইসরায়েলিদের হাতে ইরানের পতন হলেই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ।